আজ আমরা যাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটায়। তার এই জন্মভিটা বা বসতবাটিটি নৈহাটির কাঁঠালপাড়ায় অবস্থিত। শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে নৈহাটি স্টেশনে নেমে আপনারা আসতে পারেন এখানে। স্টেশনের বাইরেই টোটো পেয়ে যাবেন, আর সেই টোটো আপনাদের পৌঁছে দেবে কাঁঠালপাড়ার এই জন্মভিটাটিতে। আমরা পৌঁছে গেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত বাড়িতে। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা সুন্দরী দেবীর তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1838 সালের 26 জুন নৈহাটির কাঁঠালপাড়ার এই বাড়িতেই। শুধু তাই নয়, তার দুই দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মও এই ভিটাতেই। উচ্চবিত্ত রক্ষণশীল ব্রাহ্মণ পরিবার ছিল চট্টোপাধ্যায়দের। বাড়ির এই অংশটা ছিল বাহিরমহল তথা কাছারি বাড়ি। বর্তমানে বঙ্কিম ভবনটি গবেষণা কেন্দ্র। তার বিভিন্ন রচনাগুলির সংরক্ষণ ছাড়াও বঙ্কিমচন্দ্রের সৃষ্টিকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি রাজ্যের স্থানীয় ভাষায় বঙ্কিম রচনাবলী অনুবাদ করা হবে, যার কাজ চলছে স্বয়ং তার এই জন্মভিটেতেই। সাহিত্য সম্রাটের শৈশব, কৈশোর ও সাহিত্যিক জীবনের তার লেখালেখির নানান মুহূর্ত জড়িয়ে আছে বাড়িটির প্রতিটি কোনায় কোনায়। মেদিনীপুরেই প্রাথমিক শিক্ষার পর হুগলি মহসিন কলেজ, তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। এখন আমরা যেখানে পৌঁছেছি সেটি ছিল বাড়ির দুর্গা দালান। দুর্গাপুজো হতো এখানে। বর্তমানে এটি একটি প্রেক্ষাগৃহ। বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। বাড়ির পুরনো ছবি এগুলো। অতীতের সেই কাঠামোকে হুবহু এক রেখে বাড়ির শুধু সংস্কার করা হয়েছে মাত্র। দুর্গা দালান তথা বর্তমান হলটি পেরিয়ে চলেছি আমরা অন্দরমহলের পথে। বসতবাড়ির উত্তর পশ্চিম অংশে ছিল আঁতুড়ঘর। মাটি খুঁড়ে এর সন্ধান পাওয়া গেছিল। আর সেখানেই আজ সুন্দর টেরাকোটার স্থাপত্যে মোড়া সেই আঁতুড়ঘরটি। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর বেল আইকন প্রেস করে নোটিফাই অল করে দেবেন আগামী দিনের সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে। আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও অনেক আপনারা পাবেন, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আপনাদের। চট্টোপাধ্যায়দের আদি নিবাস ছিল হুগলির দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় এসে
বসতি স্থাপন করেন। বালক বঙ্কিমচন্দ্র মাঝে 5 বছর পিতার সাথে তার কর্মসূত্র মেদিনীপুরে থাকলেও ফিরে আসেন আবার এই বাড়িতেই। শৈশব, কৈশোর, যৌবন সবকিছুই তার এই বাড়িতে। এই বাড়ির বৈঠকখানাতেই বস্তু সাহিত্যের আড্ডা, আর সেই আড্ডায় যোগ দিতেন বহু গুণী মানুষ। অন্দরমহলের দোতলায় সাহিত্য সম্রাটের শয়ন কক্ষ, যে ঘরে রয়েছে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত খাট, কাঠের আলমারি, দেওয়াল ঘড়ি ও তার নিজের ও তার দ্বিতীয় স্ত্রী রাজলক্ষ্মী দেবীর 2টি ছবি। শয়নকক্ষে ছবি তোলা নিষিদ্ধ। বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে এটি প্রকাশ হয়। তারপর এটিকে গানের রূপ দান করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি নিজ কণ্ঠে এই গানটি প্রথম গেয়েছিলেন। বঙ্কিম ভবনে আছে গ্রন্থাগার, আছে শত সহস্র মূল্যবান বই। তার লেখা বই কোনটা ছেড়ে কোনটা বলি, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা, আনন্দমঠের সেই বন্দে মাতরম। শুধু তারই নয়, তার দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ছিলেন সুসাহিত্যিক, তারও প্রচুর বই আছে এই গ্রন্থাগারে। পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম সেরা সৃষ্টি। বঙ্কিম ভবনটি একেবারে রেল লাইন লাগোয়া। সংগ্রহশালাটি 5 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে দেখতে পারেন। সোম থেকে শুক্রবার সকাল 11টা থেকে 5টা অবধি খোলা পাবেন এই সংগ্রহশালা। বাড়ির ঠিক উল্টো দিকেই বৈঠকখানাটি ছিল, যেটি এখন সংগ্রহশালা। আছে একটি শিব মন্দির। এই বৈঠকখানায় একসময় বসত বঙ্গদর্শনের মজলিস। সংগ্রহশালায় সাহিত্য সম্রাটের ব্যবহৃত পাগড়ি, শাল, পারিবারিক ছবি, বংশতালিকা, বঙ্গদর্শনের ক্যাশবাক্স আজও সংরক্ষিত। পাশে লেখার ঘরে আছে তার ব্যবহৃত চেয়ার টেবিল। এই বাড়িতে থাকাকালীনই বঙ্গদর্শন নামক মাসিক পত্রিকাটি 1872 সালের 1লা বৈশাখ প্রথম প্রকাশ পায়। প্রথম 3 বছর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন এই পত্রিকাটির সম্পাদক। বাড়ির সামনেই বাড়ির পারিবারিক রাধাবল্লভজিউ মন্দির, প্রতিদিন নিত্য পুজো হয় সেখানে। মন্দিরের সামনেই রাখা রয়েছে কাঁঠালপাড়ার বিখ্যাত রথ। এই বিখ্যাত রথযাত্রার সূচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায়। নিম কাঠের তৈরি এই রথটি উৎসর্গ করা হয়েছিল বঙ্কিমচন্দ্রের মা দুর্গাসুন্দরী দেবীর নামে, তাই তিনি সবার আগে রথে রশি স্পর্শ করতেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির অনতিদূরেই এই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যার প্রচলিত নাম আরবিসি কলেজ। স্বাধীনতার বছরেই অর্থাৎ 1947 সালে এই কলেজটি স্থাপিত হয়, উৎসর্গীকৃত করা হয় তার নামে এই কলেজটি। তবে বর্তমান কলেজের জায়গায় প্রথমের আরবিসি কলেজটি কিন্তু ছিল না। নৈহাটি স্টেশনের কাছে মহেন্দ্র স্কুলে শুধুমাত্র ইভিনিং সেকশনে প্রথম ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ খোলা হয়। পরে প্রয়োজনের তাগিদে আজকের আরবিসি কলেজ স্থানান্তরিত হয় এখানে ও শুরু হয় মর্নিং সেকশন, ডে সেকশন ও ইভিনিং সেকশন। মর্নিং সেকশন বরাদ্দ মেয়েদের জন্য, ও ডে ও ইভিনিং সেকশন তো আছেই। আর্টস, সায়েন্স ও কমার্স তিনটি বিভাগই এখানে পড়ানো হয়ে থাকে। আশা করি সাহিত্য সম্রাটের বাড়ি ঘুরে আপনাদের ভালো লেগেছে। এভাবেই ঘুরতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলের সাথে।